হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 8 লেসন 4 নিয়ে উপস্থিত হয়েছি। তবে ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 7 লেসন 4 এ, আর এই লেসনটির নাম হচ্ছে আমেরিগো আ স্ট্রিট চাইল্ড, আর এই ইউনিটের নাম হচ্ছে হিউম্যান রাইটস। যা হোক, কথা না বাড়িয়ে আমরা সামনে এগিয়ে যাই। দেখুন, এখানে স্ট্রিট চাইল্ড এর বেশ কিছু ছবি দেওয়া আছে, আর এই চিত্রগুলো সারা বিশ্বের সকল মানুষের কাছেই পরিচিত। বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিসে এই ধরনের চিত্র বেশি দেখা যায়। আমরা একটু সামনে এগিয়ে যাই। দেখুন, এখান থেকে আমাদের মূল প্যাসেজটি শুরু হয়েছে। আমরা যখন প্যাসেজটি পড়ব, তখন এই প্যাসেজের ইম্পর্টেন্ট শব্দগুলোর সিনোনিম, অ্যান্টোনিম এবং তার অর্থ সুন্দর করে শিখে নেব, যাতে ভালোভাবে প্যাসেজটি বোঝা যায় এবং যথার্থভাবে ইংরেজি শেখা যায়। তাহলে শুরু করি। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম হচ্ছে আমেরিগো। আই এম 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন, আমার বয়স হলো 13 বছর এবং আমি একাকী রাজপথে বাস করি, অথবা আমি একাকী রাস্তায় বাস করি। এখন এইখানে দেখুন একটি নতুন শব্দ অ্যালোন। অ্যালোন হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে একাকী। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অনলি, অথবা সোললি, অথবা ইউনিকলি, অথবা ইন্ডিভিজুয়ালি, অথবা ইন্ডিপেন্ডেন্টলি, অথবা সিঙ্গলি, অথবা এক্সক্লুসিভলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ, তাহলে আমরা কি বলবো? সবাই মিলে। তার মানে ইংরেজিতে আমরা করব টুগেদার, অথবা জয়েন্টলি, অথবা কোঅপারেটিভলি, অথবা কম্বাইন্ডলি ইত্যাদি। এরপরে সেন্টেন্সটি দেখুন, মাই মাদার হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার ডাজ নট ওয়ান্ট মি। এই সেন্টেন্সের মধ্যে বেশ কিছু নতুন শব্দ রয়েছে। দেখুন, সেপারেট ভার্ব থেকে সেপারেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এর মানে হচ্ছে আলাদা বা বিচ্ছিন্ন। তাহলে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিটাচড, অথবা স্ক্যাটার্ড, অথবা ডিভাইডেড, অথবা আইসোলেটেড, অথবা এলিয়েনেটেড, অথবা সেগ্রিগেটেড, অথবা ডিসকানেক্টেড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো বলুন তো? তার মানে সেগ্রিগেটেড অর্থাৎ আলাদা বা বিচ্ছিন্ন, এর উল্টা বাংলাটা হবে একত্রিত বা একসঙ্গে। তার মানে আমরা ইংরেজিতে করতে পারি এরকম জয়েন্ট, অথবা কাপলড, অথবা কানেক্টেড, অথবা কম্বাইন্ড, অথবা ইউনাইটেড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। মাই মাদার হু ইজ সেপারেটেড, আমার মা যিনি হচ্ছেন আলাদা। কোথা থেকে আলাদা বা কার থেকে আলাদা? ফ্রম মাই ফাদার, আমার বাবা থেকে যিনি হচ্ছেন আলাদা। ডাজ নট ওয়ান্ট মি, আমাকে তিনি চান না। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এইরকম, আমার মা যিনি আমার বাবা থেকে আলাদা, তিনি আমাকে চান না। শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, নাও শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান। বাংলাটা কেমন হবে দেখুন, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি আমাকে বলেছিলেন চলে যেতে। নাও শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান, এখন তিনি অন্য একজন লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় এরকম, তিনি আমাকে চলে যেতে বলেছিলেন, এখন তিনি অন্য এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ফার। ফার হচ্ছে অ্যাডভার্ব, এর অর্থ হচ্ছে দূরে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফার অ্যাওয়ে, অথবা ফার অফ, অথবা ডিস্ট্যান্ট, অথবা রিমোট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ক্লোজ, অথবা নিয়ার, অথবা অ্যাজাসেন্ট ইত্যাদি, মানে কাছাকাছি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা অনেক দূরে বসবাস করেন। আই ওয়ান্ট টু গো টু হিম বাট হি ওন্ট টেক মি এইদার, আমি তার কাছে যেতে চাই কিন্তু তিনিও আমাকে নিতে নারাজ। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট। এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে বেগ। বেগ হলো ভার, এর মানে হচ্ছে চাওয়া, অথবা ভিক্ষা করা বা ভিক্ষা চাওয়া, বা কোনো কিছু পাওয়ার কামনা প্রকাশ করা।
এই বেক ভার্বটির সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? রিকোয়েস্ট অথবা প্লিট অথবা এন্ট্রিট অথবা ইমপ্লোর অথবা সলিসিট অথবা আপিল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আই বেক হিম, আমি তার কাছে আবেদন করলাম বা প্রার্থনা করলাম অথবা তার কাছে চাইলাম, কি চাইলাম? টু সেন্ড মি সাম মানি, আমাকে কিছু টাকা পাঠানোর জন্য তাকে বললাম। সো দ্যাট আই কুড বাই আ বাস টিকেট, যাতে আমি একটি বাস টিকেট কিনতে পারি। তাহলে দেখুন আমি তার কাছে কিছু টাকা চাইলাম যাতে আমি একটি বাস টিকেট কিনতে পারি। আই এম স্টিল ওয়েটিং, আমি এখনো অপেক্ষা করছি। হি হ্যাজ নট আনসার্ড, এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে আনসার। আনসার হচ্ছে ভার্ব, তবে এটা নাউন হিসেবে ব্যবহার করা যায়, এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এর অর্থ হচ্ছে উত্তর দেয়া, তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রিপ্লাই অথবা রেসপন্ড অথবা রেসপন্স অথবা ফিডব্যাক অথবা কমেন্ট অথবা রিয়্যাক্ট অথবা রিপোর্ট ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তখন কি বলবো? এর বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। তাহলে ইংরেজিতে আমরা বলবো অ্যান্টোনিম হিসেবে কোয়েশ্চেন অথবা আস্ক অথবা ইন্টারোগেট অথবা কোয়েরি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। হি হ্যাজ নট আনসার্ড, তিনি কোনো উত্তর দেননি। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাজপথ বা রাস্তাই হচ্ছে আমার বাড়ি। সামটাইমস আই ফাইন্ড ওয়ার্ক, মাঝে মাঝে আমি কাজ খুঁজে পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কালেক্ট। কালেক্ট হলো ভার্ব, এর মানে হচ্ছে সংগ্রহ করা অথবা জোগাড় করা, তার মানে এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যামাস অথবা মাস্টার অথবা র্যালি অথবা গ্যাদার অথবা অ্যাকুমুলেট অথবা অ্যাসেম্বল অথবা স্টক ফাইল ইত্যাদি, মানে জড়ো করা। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা যেটা বলবো সেটা হলো বিচ্ছিন্ন করা, আলাদা করা, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া ইত্যাদি। তার মানে আমরা ইংরেজিতে বলবো ডিসপার্স অথবা স্ক্যাটার অথবা ডিসসেমিনেট অথবা স্প্রিট অথবা ডিফিউজ অথবা ডিস্ট্রিবিউট ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে ট্রাশ, ট্রাশ হচ্ছে নাউন, তবে এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। এর মানে হচ্ছে ময়লা অথবা আবর্জনা, তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফিল্থ অথবা ডেব্রিস অথবা জাঙ্ক অথবা রাবিশ অথবা গার্বেজ অথবা ওয়েস্ট অথবা রিফিউজ অথবা ড্রেক্স অথবা ড্রোস ইত্যাদি। আর দেখুন এইখানে একটি শব্দ আছে নতুন, ভেন্ডর। ভেন্ডর হচ্ছে নাউন, এর মানে হচ্ছে বিক্রেতা, তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি রিটেইলার অথবা ট্রেডার অথবা সেলার অথবা সেলস পার্সন অথবা সেলসম্যান অথবা মার্চেন্ট অথবা ডিলার অথবা সাপ্লায়ার অথবা মার্কেটার ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে তাহলে আমরা কি বলবো বিক্রেতার, বিক্রেতার বিপরীত হচ্ছে ক্রেতা, তার মানে যে ক্রয় করে। তাহলে আমরা ইংরেজিতে এই ভেন্ডরের অ্যান্টোনিম হিসেবে বলতে পারি বায়ার অথবা পারচেসার অথবা শপার অথবা কাস্টমার অথবা ক্লায়েন্ট অথবা কনজিউমার ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। আমরা জানি ইউজ টু ব্যবহার করা হয় অতীতের অভ্যাস বোঝানোর জন্য। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি ময়লা আবর্জনা কুড়াতাম। অ্যান্ড সেল ইট টু এ ভেন্ডর, এবং এটা একজন দোকানদারের কাছে বা বিক্রেতার কাছে বিক্রি করতাম। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এইরকম, দেখুন আমি আবর্জনা অথবা পরিত্যক্ত জিনিস কুড়াতাম এবং একজন বিক্রেতার কাছে বা দোকানদারের কাছে তা বিক্রি করতাম। I stopped doing that after I had a serious infection and a doctor told me to stay away from the trash dump. এখানে দেখুন বেশ কিছু শব্দ নতুন রয়েছে। এইখানে একটি শব্দ আছে serious. Serious হচ্ছে adjective. এর মানে হচ্ছে মারাত্মক। তাহলে এটার synonym হিসেবে আমরা বলতে পারি acute অথবা alarming অথবা perilous অথবা severe অথবা grim অথবা grave অথবা সম্বার অথবা ক্রিটিক্যাল অথবা ডেডলি অথবা মেজর অথবা ডায়ার ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ক্ষুদ্র
অথবা স্বাভাবিক এরকম, মাইনর অথবা পেটি অথবা নর্মাল অথবা ইউজুয়াল অথবা নেগলিজেবল অথবা ট্রিভিয়াল অথবা আনইম্পর্ট্যান্ট ইত্যাদি। আর দেখুন পরের শব্দটি হচ্ছে ইনফেকশন। ইনফেকশন হচ্ছে নাউন, এর মানে হচ্ছে সংক্রমণ। এটা তাহলে সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কন্টামিনেশন অথবা ডিজিজ অথবা ইলনেস ইত্যাদি। আর এখানে দেখুন একটি শব্দ ডাম্প, ডাম্প হচ্ছে আবর্জনা ফেলার স্থান, তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলবো ডিপোজিট অথবা ডাস্টবিন অথবা ডাস্ট হিপ অথবা ডাংহিল অথবা জাঙ্কইয়ার্ড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। আই স্টপড ডুইং দ্যাট, আমি সেটা করা বন্ধ করলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার একটি মারাত্মক সংক্রমণের পরে আমি সেটা করা বন্ধ করলাম, মানে ময়লা কুড়ানো বন্ধ করলাম। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি, এবং একজন ডক্টর আমাকে বলেছিল টু স্টে অ্যাওয়ে, দূরে থাকার জন্য, কোথা থেকে, ফ্রম দা ট্রাস্ট ডাম, ময়লা আবর্জনার স্তূপ থেকে ডাক্তার আমাকে দূরে থাকতে বলেছিল। তাহলে দেখুন পুরো সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, আমার মারাত্মক এক রোগের সংক্রমণের পরে আমি সেটি বন্ধ করেছিলাম এবং এক ডাক্তার আমাকে আবর্জনার স্তূপ থেকে দূরে থাকতে বলেছিলেন। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন once I worked for an ice cream shop owner and sold ice cream on the beach. নতুন শব্দের মধ্যে রয়েছে owner, owner হচ্ছে মালিক, এটি নাউন, তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোপ্রাইটার অথবা হোল্ডার অথবা পজেসার অথবা মাস্টার ইত্যাদি। আর বিচ হলো নাউন, এর অর্থ হচ্ছে সৈকত, তার মানে আমরা এর সিনোনিম হিসেবে বলতে পারি সিশোর অথবা শোর অথবা কোস্ট অথবা সিসাইড ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ওয়ান্স আই ওয়ার্ক ফর অ্যান আইসক্রিম শপ ওনার, একদা আমি এক আইসক্রিমের দোকানে মালিকের অধীনে কাজ করতাম। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সমুদ্র সৈকতে এই আইসক্রিম বিক্রি করতাম। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এইরকম, একসময় এক আইসক্রিমের দোকান মালিকের অধীনে আমি কাজ করতাম এবং সমুদ্র সৈকতে আইসক্রিম বিক্রি করতাম। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু পরিবর্তে আমি কোনো টাকা পেতাম না। তার মানে অর্থ দাঁড়াচ্ছে আইসক্রিম বিক্রি করার বিনিময়ে আমি কোনো টাকা পেতাম না। দ্য ওনার অব দ্য শপ গেভ মি সামথিং টু ইট অ্যান্ড লেট মি স্লিপ ইন হিজ হার্ট অ্যাট নাইট, দোকানের মালিক আমাকে কিছু খেতে দিতেন এবং আমাকে তার কুঁড়ে ঘরে রাত্রে বেলায় ঘুমাতে দিতেন। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে ডিফিকাল্ট। ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে কঠিন অথবা জটিল। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি টাফ অথবা হার্ড অথবা কমপ্লিকেটেড অথবা বার্ডেনসাম ইত্যাদি। আর এইখানে দেখুন আর একটি শব্দ পেইনফুল, পেইন হচ্ছে নাউন, পেইনফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। পেইনফুল হচ্ছে কষ্টকর অথবা বেদনাদায়ক, তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি পেইনস্টেকিং অথবা হার্টিং অথবা সরফুল অথবা একিং ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, কাজটি ছিল বেশ কঠিন এবং বেদনাদায়ক। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি হোয়েন ইট ইজ ফুল, এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে কোয়াইট। কোয়াইট হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে অনেকটা বা অনেকখানি অথবা প্রায় সম্পূর্ণরূপে। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি গ্রেটলি অথবা এন্টারলি অথবা কমপ্লিটলি অথবা ফুললি ইত্যাদি। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো, পার্শিয়ালি অথবা পার্টলি অথবা স্লাইটলি ইত্যাদি। আর এইখানে দেখুন একটি শব্দ হেভি, হেভি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে ভারী। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওয়েটি অথবা হেফটি অথবা বাল্কি অথবা ম্যাসিভ। আর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি লাইট অথবা থিন অথবা স্লিম ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়, দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিমের বাক্সটি হচ্ছে অনেকটা ভারী
When it is full, যখন এটা পরিপূর্ণ থাকে। তার মানে বাংলাটা হলো এরকম, আইসক্রিমের বাক্সটি খুবই ভারী যখন এটি পূর্ণ থাকে। I had to work for hours offering my ice cream to whoever wanted to buy. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে offer. Offer verb থেকে offering present participle করা হয়েছে। দেখুন offer verbটির অর্থ হচ্ছে নিবেদন করা অথবা কোনো কিছু দেয়া। তার মানে এটির synonym হিসেবে আমরা বলতে পারি provide অথবা supply অথবা give ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। I had to work for hours. ঘন্টার পর ঘন্টা আমাকে হাঁটতে হতো। Offering my ice cream to whoever wanted to buy. যেই আইসক্রিম কিনতে চায় তাদের কাছে আইসক্রিম নিবেদন করার জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো। There were days when I could not even sell one ice cream. এমন অনেক দিন ছিল যখন আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারতাম না বা পারিনি। এর পরের অংশটি দেখুন। এই পরের অংশটি আমরা নেক্সট টিউটোরিয়ালে শিখব। সেটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।